শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করে প্যান্ট ছাড়া ঘোড়ে ফেরে এক এক কইরা হিসাব নিমু নিমু ক্যারিমিনাটি দেখলে পরে বলবে Hey, what's up? What is up? Up there is a Chandrajan in the Dhorti Lok. There is a King Khan Jawan. His name is Shahrukh Khan. Uska bibi ka naam hai Gauri Khan. Lancer pada uni Mori Khan. Now you are all Boshejan. I am going to start my video, which is based on education. Education. Now what is education? Education is not the amount of information that is put in the human brain. It must have manner making, character making, life building, assimilation of ideas. Then only by means of that education can be something gained in the world. Most probably the students are totally ignorant about that. English. English shike gechi guys. Ebar ekটু nesha kora shikbo, ekটু ragging kora shikbo, ekটু জবান দেখার পর এমন মুড়ে ঢুকে গেছি না, কালকে রাত্রি বেলা মা তিনবার খাইতে রাখছে, যাই নাই বলছে, আরেকবার ডাকবো যদি না আসিস, জুতা দিয়ে পিটাবো, তখন বাবাকে ডাইকে এনে দেখাই দিয়ে বলতেছি বেটে কো হাত লাগানো সে পেলে বাপ সে বাত কর। তো চলিয়ে পেলতে হ্যায় রেডি রেডি। তো বন্ধুগণ, তোমরা অনেক স্কুল টিচার, প্রাইভেট টিউটর, প্রফেসর, অনেক জ্ঞানীগুণী মনীষীদের কাছ থেকে অনেক কিছু শিখেছো, বুঝেছো, বাট আই এম ড্যাম শিওর যে আজ পর্যন্ত কেউ তোমাদের বোঝায়নি, শেখানি বা উদাহরণ সব ব্যাখ্যা করেনি যে হোয়াট ইজ ছাপড়ি। ইয়েস, হোয়াট ইজ ছাপড়ি, বাট নাও ডেজ ছাপড়ি ওয়ার্ডটি খুবই জনপ্রিয়, বহুল প্রচলিত, কথায় কথায় আমরা শুনে থাকি, মানুষকে মন্তব্য করার সময় বিশেষণ রূপে ব্যবহার করে থাকি, বাট এই ছাপড়ির অন্তর্নিহিত অর্থ বা যুক্তিসঙ্গত বিশ্লেষণ কোনো লাইব্রেরি, ডিকশনারি, কাব্য, মহাকাব্য, চটি, পানো বই, গল্পের বই কোথাও পাবে না, পাবে কোথায়? আমার কাছে সাবস্ক্রাইব করে যখন আছি তো আমি, ভিউজ কম দেবার আবার দায়িত্ব কমে। মিডিল ক্লাস যেরকম কোনো জাতি, গোষ্ঠী বা ধর্ম নয়, এটি একটি মেন্টালিটি, ঠিক সেরকম ছাপড়ি কোনো পশু পাখি বা প্রজাতি নয়, এটি একটি বাজে হাওয়া। এই হাওয়া গায়ে লাগার সাথে সাথে মানুষ তার স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য বর্জন করে একটি অতীব তিতি বিরক্তকর, গা গিনগিন করা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে ওঠে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অতীব জঘন্য কিছু পন্থা অবলম্বন করে, লাইক চুলের কালার বেগুনি বা গোলাপি করা, ভূগোলে বিচিতে ফুলকুলোচি ট্যাটু করা, উদ্ভট মার্কা জামা কাপড় পরিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা, ব্লা ব্লা ব্লা। নাও আই এম প্রেজেন্টিং দ্য লিডিং মোস্ট ছাপড়ি অফ দ্য ইনস্টাগ্রাম, জাস্ট লুক এট হিম। ইনি ইনস্টাগ্রামের অ্যালগোরিদমকে কনফিউজ করে রাখছে। জেনারেলি নগ্নতাকে ইনস্টাগ্রাম প্রমোট করে না বা ডিসেবল করে দেয়, কিন্তু তিনি তার উপরের বস্ত্রটিকে নিচের দিকে বিপদসীমা পর্যন্ত এমন পরিমিতভাবে পরিধান করিয়ে আছে। কেউ যদি এখন কৌতূহল বসতে সামনে মাথা নিচু করে ঘাড় ঘুরে উপর দিকে তাকায়, তাহলে হয়তো ইনার ঝাউবনের চার পাঁচটা পাতাও দেখতে পারে। ইনস্টাগ্রামের অনিচ্ছা থাকা সত্ত্বেও বলতে বাধ্য যে এই তো পোশাক তো পরছে, কিন্তু আবার জনসাধারণ দেখে এক কথায় বলবে যে তোর প্যান খুই, প্যান পরিস না কেন তুই। আর বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই জানো যে এশিয়া কাপ চলে এসেছে, আর প্রত্যেকবারের মতো এবারও আমি পাড়ি ম্যাচে গেম খেলার জন্য রেডি রেডি। তোমাদের আগেও বলেছি পাড়ি ম্যাচ খুবই ট্রাস্টড দিয়ে একটি অ্যাপ্লিকেশন, এখানে জিতে যাও এমন খুব সহজেই তুমি উইথড্রল করতে পারবে ব্যাংক অ্যাকাউন্ট এবং ইউপিআই থ্রুতে। আর ক্রিকেট লাভারদের জন্য এবার পাড়ি ম্যাচে রয়েছে কুইজ কনটেস্ট, মাত্র তিনটে প্রশ্নের সঠিক উত্তর দাও আর জিতে যাও নিকোলাস পুরানের সাইন করা বল, ক্রিকেট ব্যাট, ব্র্যান্ড নিউ আইফোন। আর পাড়ি ম্যাচের ইন্টারফেস খুব ইজি আর ইউজার ফ্রেন্ডলি, সেজন্য আমি ইউজ করে থাকি। আর হ্যাঁ বন্ধুগণ, 20,000 টাকা ওয়েলকাম বোনাস রয়েছে প্রথম ডিপোজিটে, তো দেরি কিসের, ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, যাও খেলো, যত আর্ন করো, এনজয় করো, গুড টু গো। 2023 আই এম রেডি, মানে আমি বুঝলাম না সমুদ্র থেকে ল্যাংটো হয়ে হন্তদন্ত হয়ে উঠে তুমি কিসের জন্য রেডি হয়ে যাচ্ছ বলো তো ভাই, যেভাবে উঠে এসছো ঠিক সেভাবেই ব্যাক করে যাও। আবার এর নাকি অনেক মেয়েদের ক্র্যাশ, মানে একে যে সকল মেয়েরা ক্র্যাশ বলো না, তারা তোমাদের নিজেদের ব্রেন কুইলাকে ব্রাশ করো, কথা কি ক্লিয়ার। আর ওনার বৈশিষ্ট্য হলো উনি ওনার প্রত্যেকটি রিলে এক একটি করে নতুন মডেলকে লঞ্চ করে, মানে কোনো ফ্যাশন রিয়ালিটি শো বা কোনো ফ্যাশন প্রোগ্রামে এত সুন্দরী মডেল দেখতে পাওয়া যায় না যা ওনার রিলে দেখতে পাওয়া যায়। আর ওনার 13 লক্ষ ফলোয়ার, আমি ড্যাম শিওর 13,000 মেয়ে, বাকি সব ছেলে ফলোয়ার। তুমি যদি ভেবে থাকো ভাই তোমার এই ছাপড়িপনা বা নিব্বা নিব্বি বৃত্তি দেখার জন্য ছেলেরা তোমাকে ফলো করে, তুমি ভুল। তুমি হলে প্রথম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে তোমাকে ছেলেরা ফলো করেই তোমাকে ইগনোর করার জন্য, মডেল গুলারে দেখে উপভোগ করার জন্য, কথা কি ক্লিয়ার। সাধারণ মানুষ কিভাবে আইসক্রিম খায়, তুমি আমি কিভাবে আইসক্রিম খাই, সবাই জানে চুষা চুষা, কিন্তু ছাপড়িটা কিভাবে আইসক্রিম খায় দেখে নাও। কিস ভাড়ে নে বানাই এ মাদার, এটা আইসক্রিম না থাইসক্রিম ভগবান জানে শালা। মেরে এরকম আলবাল ছোরার ডালগুলোর জন্য এখন ইনস্টাগ্রাম, টিকটক, টকটক, মোজ, এগুলোর মধ্যে কোনো ফারাক নাই গো, সব ছাপড়ির আতুরঘর হয়ে গেছে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আপনি অত ইনসিকিউর ফিল করবেন না, তো ভয় পাবেন না, রিল্যাক্সে দাঁড়ান, যক্ষের ধনের মতন যেটাকে আগলে ধরে দাঁড়িয়ে আছেন কেউ নেবে না, মানে আশেপাশে যদি শিয়াল না থাকে, যদি ওটাকে আঙুর ফল না ভাবে কেউ নেবে না, বিশ্বাস করুন।
হোটেলের বেডশিট চুরি করে সমুদ্রের পারে গিয়ে বিচি ঢেকে ফটোশুট করা এই অভদ্র লোকের চোখে না অদ্ভুত খিদে। এটা কিন্তু স্বাভাবিক খিদে নয়, মানে ভাত ডাল তরকারি চাউমিন বাটা না, এগুলোর খিদে না, এটা বিদ ঘুরে ধরনের খিদে। আর কনফিউশনের ব্যাপার হচ্ছে উনার এই খিদে মেটানোর জন্য খাবার নিয়ে একটা ছেলেকে যেতে হবে নাকি একটা মেয়েকে যেতে হবে। আর উনার আরেকটা ছাপরিগত বৈশিষ্ট্য হচ্ছে জামার চার পাঁচটা বোতাম খুলে রাখে। কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট টু বি সুবিধা হয়, কিন্তু তোকে কিরকম লাগতেছে বলতো? লো মোটা দেশি কুত্তার মতো, মানে বেশি ঘি খাইলে দেশি কুত্তাগুলো অনেক সময় নেড়াচোদার মতো হয়ে যায় না, ওরকম লাগতেছে। আমার মনে হচ্ছে একটা এলসিসিয়ান কুত্তা গলার মধ্যে সাদা বেল পরে অপেক্ষা করছে কখন মালিক আসবে, সেই বেল্টের মধ্যে শিকল জড়াবে, টানতে টানতে মাঠে নিয়ে যাবে পেচ্ছাপ করাতে। বলেন কি, কুত্তা প্যান পরে না, এটাও প্যান পরে না। দুষ্টুমিষ্টি ইংলিশ মুভি করে বলিউডে এসে সিনেমা করার পর সানি লিওন যেরকম মন্তব্য করেছিল যে এটা অনেকটা বিএ পাস করে এসে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতো, ঠিক সেরকম আপনার এই ছাপড়িগিরি বা নিব্বানিব্বি পন্থা দেখার পরে রিল মামুনিদের মনে হয় ওরা অনেক সোবার, অনেক সোবার আপনার থেকে। এবার যাকে রোস্ট করবো সে আমরা পিচ্ছি একটা বইনের মতো, কি বলতো? মানে আমি যদি নিজের দাদা হইতাম এর যা কার্যকলাপ দেখতেছি, যে কোনোই দেখতেছো না, এটাতে পিঠের মধ্যে ঘ্যাগা মেরে অন্য বর্ষণের ভাত মুখ দিয়ে বাইর করে ফেলাইতাম। বসে পড়লাম রেডি হতে লাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। এখনো মনে আছে বন্ধুগণ, তেরে নাম সিনেমাটা রিলিজ হওয়ার পর সেরকম চুলের স্টাইল করেছিলাম, মানে চুপচুপা করে তেল দিয়ে মাথার মাঝখানে সিঁথি করে স্কুলে গিয়েছিলাম একটু ভাব মেরে। এক টিচার বিদ্যালয়ের সামনে সেলুনে নিয়ে গিয়ে চুল কেটে বিএসএফ ছাড় দিয়ে নিয়ে এসেছিল, সেই ছিল আমাদের সময়। স্কুলে শার্ট ইন করে পড়তে হতো, প্যান্ট বেশি চাপা হলে চলতো না, বেল্ট পরলে তার বকলে সিম্পল হতে হবে, হাতে ঘড়ি পরা চলবে না, চুল বড় করা চলবে না, মাঝখানে সিঁথি করা চলবে না। বাপ রে বাপ, কারণ আমাদের সময় স্কুলটা স্কুল ছিল, পার্ক ছিল না। আর এখন এক মামনি পরীক্ষা দিতে যাচ্ছে, দেখো তার অবস্থা। চোখের পাতি টেনে সোজা, ঠোঁটে লিপস্টিক, হাতে ব্রেসলেট, গলায় মঙ্গলসূত্র ও সরি অ্যাডমিট কার্ড, বডি স্প্রে, কানে দুল, চুলে ক্লিপ, পায়ে হিল। এক্সাম না, ডেটিং এর প্রিপারেশন। হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম না। বলি মামনি একবার চেক করো তো কলম পেন্সিল নিছো কিনা, নাকি আইলাইনার ঘষা পরীক্ষা দিবা। কিন্তু মুখে ঘষি না থাকার কারণ হচ্ছে বাড়িতে কারেন্টই নেই আজকে। তোমার বাড়িতে কারেন্ট নাই, ঘরের ভিতরে অন্ধকার শুধু না, তুমি যদি এইভাবে চলো তোমার ফিউচারের রাস্তা ঘুটঘুটা অন্ধকার। আর এই ভাইটার এই বাচ্চাটার ব্লগ আইনো না, এ যদি বড় হয়, যদি বুদ্ধিমান হয় না, তাহলে তোমার ব্লগ এই কেস করে আগে ডিলিট করাবে। এরকম নিব্বি মার্কা ছাপড়ি ব্লগে থাকার থেকে নরকে থাকা অনেক বেটার। বাচ্চা মানুষ তো, নিজেও বুঝতে পারতেছে না নিজের অজান্তে এরকম অসামাজিক, অমানবিক, অশালীন, ব্যাসী জিলা কাজকর্মের সাথে জড়ায় করতেছে। তোমাদের দেখে তো খুব ইজি মনে হয়, বাট যারা কন্টেন্ট ক্রিয়েট করে একমাত্র তারাই জানে যে কতটা খাটনির কাজ। আরে না না, আমরা কি করে জানবো বলো তো? আমরা কি করে, আমরা তো গাঁজা পাতা বেচা খাই। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এগুলো ভালোবাসা নয় বুনু, এগুলো হচ্ছে অনেক লোকের থুতু, ইনভিজিবল থুতু। মানে হ্যারি পটারের ক্লক যেরকম ইনভিজিবল ছিল, দেখা যেত না, এরকম রীতিমতো থুতাইছে, তুমি বুঝতে পারতেছ না, এগুলো অপমান, এগুলো ভালোবাসা না। কাণ্ড দেখো, কাণ্ড দেখো, হাঁটা সেখানে ঠিকঠাক। আরে বলছি মামনি, এরকম তেরা বেঁকা করে হেলে দুলে হেলে সাপের মতো হেঁটে এসে, এই এই যে তুমি যে কোমরের মধ্যে মাজার মধ্যে হাত দিয়ে এরকম বেঁকা হয়ে যে দাঁড়ালে, এর কারণটা কি? মানে এরকম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে ট্রফিগুলো হয় না, তুমি এরকম ধ্বজভঙ্গের মতো বেঁকা হয়ে কোমরে হাত দিয়ে কেন দাঁড়ালে? আমার যদ্দুর ধারণা, তুমি যেরকম আর কি ব্লক টক বানাই দিয়েছো, আশেপাশের কিছু শিক্ষিত কাকিমা জেঠিমা ছিল, আইসার ঝাঁটার মুড়া দিয়ে মনে হয় মাজার মধ্যে দিতে পারি। কথা সত্য, তুমি যেটা ভাবতেছো না, এটা হালকা মডেলিং মডেলিং পোজ মারতেছো না? মুখের মধ্যে ফাউন্ডেশন ডইলা, কোমরের মধ্যে হাত দিয়ে মাজা বাঁকা, পা দুটা ক্রস করে দাঁড়ায় একটু পোজ মারলে যদি মডেল হইতো না, তাহলে মৌনি রয় আর সমী রয় কি ব্যাপার হইতো? মডেলিং এ যে ডেডিকেশন লাগে অর্ধেক মানে সেটা শুনলে ফটো তুলে ছেড়ে দিবে। কথা সত্য, এবার সবাই বলবে যে আইলাইনার পড়লে, লিপস্টিক পড়লে, আবার বলছো মেকআপ করলে না, আরে পাগল লোক, আরে পাগল লোক, নিজের অডিয়েন্স কে পাগল বলছো বুনু, আরে পাগল লোক। ই বাতাও তুমি চাইয়ে কি? চাইয়ে তো এডুকেশন। তুমি একটু চেক করো তো একটু ভালো করে, আমার খুব ডাউট। তুমি দেখো তো তোমার হাঁটুতে কি কোনো ফুটো আছে? পয়েন্ট টু বি ডোন্ট, সবাই না, বেশ কিছু মেয়েদের ব্রেন হাঁটুতে থাকে, মানে তারা হাঁটু দিয়ে চিন্তা ভাবনা করে। আমার মনে হয় তোমার ব্রেন হাঁটুতেও নয়, হাঁটু ফুটা হয়ে বাড়ায় গেছে। কথা সত্য, সিরিয়াসলি, অশিক্ষা এবং অসংস্কৃতি যদি আকাশকে চুমু খায়, তাহলে যদি কোনো মডেল জন্মায়, তার প্রকৃষ্ট জলজান্ত উদাহরণ হিসেবে আমি তোমাকে দেখাতে বাধ্য হচ্ছি। পড়াশোনা কর মন দিয়ে, বুঝছিস? আমি লোকের কথা কোনোদিন কান দিও নি আর কোনোদিন দেবও না। হ্যাঁ, আমি নিজের মন মতোই চলাফেরা করতে ভালোবাসি। পারফেক্ট, একদম পারফেক্ট, কারো কথা শোনার কোনো রকম দরকার নেই, নিজের মতো চলো। এভাবে নিজের মতো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পাগলা কুকুর পাচার করার গাড়িতে কবে পৌঁছে যাবে টেরও পাবে না। কোমরের মধ্যে যে WWE মার্কা চ্যাম্পিয়নশিপের বেল্টটা পরেছো, হঠাৎ কেউ একজন আসবে, এখানে মধ্যে শিকল পরাবে, একটা আইডি কার্ড বের করে দেখাবে যে আমরা সরকারের তরফ থেকে এসেছি, রাস্তাঘাটের পাগলা কুকুর এবং পাগলা জীবজন্তু যদি প্রাণী দেখি, আমরা তুলে ট্রাকে করে পাচার করে আমরা রিহাবে পাঠাই বা কোনো গারদে পাঠাই, তাদেরকে যদি সুস্থ করার চেষ্টা করি। গজব বেজতি। আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা রিলেটিভের শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধ বাড়ি তো নরকে স্থান হবে না সত্যি, সেখানে আমি জীবনে কোনোদিনও যাইনি। তো রিলেটিভস এর মধ্যে একজন মারা গেছেন, আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। এরকম রিলেটিভ কোনো ফ্যামিলিতে থাকলে কোনো মেম্বার তো মইরাও শান্তি পাবে না গো। গরম গরম পাপড় ভাজা নিয়ে এসেছে আমাদের সবার জন্য। আরে শ্রাদ্ধ শান্তি হতে দে, রেস্ট ইন পিস বল, ভূত এসে তোর কানের দুলে ঝুলে পড়বে রে। সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে বলছে মন ভালো লাগছে, সত্যি মেয়েদের মন বোঝা খুবই কঠিন, মানে উত্তম কুমার পর্যন্ত বুঝতে পারেনি নারী চরিত্র বেজায় জটিল। সবাই বাইকে করে এসেছিল, আমরা টোটোতে করে যাচ্ছিলাম। হ্যাঁ, যে বাইক আর স্কুটির মধ্যে সামান্য ফারাকটা বোঝে না, সে বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে ফারাকটা কি করে বুঝে? সবাই ঘরে গেল আর আমি উঠতে পারলাম না, বিকজ আমি জুতো পরেছিলাম, জুতো খুলতে পড়তে বিশাল সমস্যা গাইস।
তোর জুতো খোলার দরকারই নেই, তোর জুতো খোলা, তোর যা কৃতিকলা তোকে দেখে রাস্তায় লোকের পরে জুতা খোলা শুরু করবে, একদম র্যান্ডম জুতা খুলবার ডিলার। ইনি গাইস আমার খুবই তারিফ করছিল, আমি জানি না যে ইনি আমার কি হয়, সত্যি আমি মানে জানতেই ভুলে গেছি। আরে অটো টিউনের যুগে তো সালমান খানের হাত ফতে আলী খান আখকে পান্ন পে, কথা সত্য অটো টিউন ছাড়াই পিচ্চিটা তো তোর থেকে ভালো গায় রে। প্রলেপ একদম বাঁধাকপির পাতার মতো, মানে খুলে খুলে শেষ করতে পারবে না, লাস্টে গিয়ে দেবে অরিজিনাল কিছুই নেই। প্রথম যখন টনিক আক্কারের গান আর কি রিলিজ হবে তখন তার টিম মেম্বাররা টনিক আক্কারের বাবা মাকে নিয়ে গিয়ে গানটা শুনিয়েছিল, আঙ্কেল আন্টি টনিদার তো গান রিলিজ হচ্ছে কালকে, তুমি প্রথমে শোনো তোমরা। তো তার বাপ মা রেগে গেছে, বলছে আমার ছেলের গান রিলিজ হচ্ছে, আমার ছেলের গান শোনা, এটা কার গান শোনাচ্ছ তোমরা, হোয়াট ইজ দিস। তারপরে যখন তারা মানে অটিটিউনটা রিমুভ করে গানটা শোনালো তখন তার বাপ মা নেহা কাক্কারকে ফোন করে বললো, ক্যা করে আবিষ্কার চুতিয়া, ইয়ে ইম্পর্টেন্ট হ্যায় হামারা লড়কা হ্যায়, ইয়ে ইম্পর্টেন্ট হ্যায়। আবার এমনও না বন্ধুগণ যে এরকম ট্রোলিং এর শিকার হতে হতে অপমানিত হতে হতে কারণ মনে মনে অনুতাপ জাগে না, এটা না একটু ভালো কিছু করি, ভালো লিরিক্স লাগি, তা নয় রিসেন্ট যে গানটা বেরিয়েছে ওটার মতো একটা ওয়ার্ড দিয়ে এসে বেসে কোনো দিল দেগি দেখি 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 চললো 10-15 বার। আরে যমুনাপার গানটাতে অন্তমিলের এত সুন্দর অপব্যবহার করেছে, মানে মা মাসি ফ্যামিলি গেট টুগেদার অন্তমিল মানে বোরা বোরা গোরা গোরা নোরা নোরা ফেলে বোরা জল ঢোরা তোর পোদে পোরা। আর টনিক আক্কার কি ইউটিউব থেকে ফোন করেছিল, দেখো না ফোন করে কি বলেছে। কমাল কি নিউজ হ্যায় জো কি মুঝে আবি ভি ফোন আয়া ইউটিউব কা, ইন্ডিয়া কা নম্বর 1 সং অর ওয়ার্ল্ড ওয়াইড নম্বর 6 পে গ্লোবাল চার্টস পে, বড়া গ্রেট নিউজ ইয়ার, গোয়া বিচ ইজ কিলিং ইট, অসম্ভব। ইয়ে হাম নেহি মানতে কল রেকর্ডিং সুনাই আপকো কোই উল্লু বানা কে চলা গয়া, মানে প্র্যাঙ্ক কি আপকে সাথ আপ সমঝ নেহি পায়া, মানে গোয়া ওয়ালে বিচ মে আপকা দিমাগ ছোড় কে আপ আ গয়া, ইসিলিয়ে কোই প্র্যাঙ্ক কার লি আপকে সাথ আপ সমঝ নেহি পায়া। এটা যদি নাম্বার 1 গান হয় চন্দ্রজন উপর থেকে নাইমে এসে তোমরা থাপ্পড় মেরে আবার চলে যাবে এখানে। যাই হোক বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গাড়িতে ভিডিওটা শুরু করেছিলাম, বাড়িতে গিয়ে শেষ করলাম, আবার গাড়িতে ফিরে এলাম, ঘুরে ঘুরে করা হয়েছে। আর ইম্পর্টেন্ট কথা, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরকম যদি কেউ ছাপড়ি থাকে বা কারো লক্ষণ দেখে মনে হয় ফিউচার একটা স্ট্যাম্প মারা লাইসেন্স প্রাপ্ত ছাপড়িতে পরিণত হবে, তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ট্যাগ করো, মেনশন করে বলো ভাই বা বোন ভুল পথে যাস না, স্বাভাবিক জীবনযাপনে ফিরে। আর হ্যাঁ কমেন্ট সেকশনে জানিও কোন পার্টটা সব থেকে ভালো লাগলো আর ফিউচারে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম যার হ্যান্ডেলের নাম সিনেবাপ মৃন্ময় এবং আমার ফেসবুক পেজ যার নাম সিনেবাপ, সেখানে এর মধ্যে লাইভে আসবো, আড্ডা মারবো, তো যাও সেখানে ফলো করে রাখো, আড্ডা হবে। টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে।